কুপার, তিনি নিজে তৈরি করেছিলেন এই মোবাইল ফোন। আজ তিনি নিজেই নিজের সৃষ্টি নিয়ে বীতশ্রদ্ধ, হতাশ। লোকজন যে এই জাল থেকে বের হতেই পারবেন না এমনটা ভাবেননি মার্টিন কুপার, মোবাইলের জনক। তাই এখন বেশ আক্ষেপ হয় তার, যদিও তিনি মনে করেন আবিষ্কার এখানেই থেমে থাকবে না, যোগাযোগের জন্য তৈরি হবে আরও উন্নত মানের যন্ত্র যা হাতে ধরতেও হবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের হতাশা তুলে ধরেছেন মোবাইলের স্রষ্টা কুপার। তিনি বলেন, লোকজন এভাবে সারাদিন ফোনের দিকে তাকিয়ে এমন হবে ভাবিনি। তার নিজের সৃষ্টির প্রতি লোকজনের এতটা মোহ তাকে আনন্দ দেয় না, বরং ভাবায় কষ্ট দেয়। এই কুপারই 1973 সালে তৈরি করেছিলেন দুনিয়ার প্রথম মোবাইল। সেই পথ কিন্তু সহজ ছিল না। ইহুদি উদ্ধাস্ত পরিবারের জন্ম হয়েছিল কুপারের। মা বাবা ইউক্রেন থেকে আমেরিকায় এসেছিলেন, শিকাগোতে জন্ম হয়েছিল কুপারের। ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 1950 সাল নাগাদে স্নাতকোত্তর হন কুপার। কোরিয়ান যুদ্ধের সময় ডুবোজাহাজে অফিসার হিসেবে কাজ করেছিলেন তিনি। 1950 থেকে 1953 সাল পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হয়েছিল সেই যুদ্ধ। দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। 1957 সালে ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকোত্তর যোগ্যতা লাভ করেন কুপার। 2004 সালে ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ডক্টরেট উপাধি দেয় তাকে। স্নাতকোত্তর পড়ার আগেই প্রযুক্তি সংস্থায় যোগ দেন তিনি। ওই সংস্থায় কাজ করার সময় শিকাগো পুলিশের জন্য বিশেষ যন্ত্র তৈরি করেন কুপার, পুলিশ রেডিও যন্ত্র। হাতে ধরা যন্ত্রের মাধ্যমে পুলিশকর্মীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। এর ফলে দুষ্কৃতী ধরা অনেক সহজ হয় পুলিশের পক্ষে। 70-এর দশকের শুরুতেই প্রযুক্তি সংস্থার যোগাযোগ সিস্টেম বিভাগের প্রধান হন তিনি। তারপরেই হাত দেন মোবাইল তৈরির কাজে। সেই মোবাইলের জনক কুপার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডেল মারোতে নিজের দপ্তরে বসে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বলেন, মন ভেঙে যায় যখন দেখি কেউ মোবাইল ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছেন। কিছু মানুষ মারা না গেলেও কারো বোধ আসবে না। সেই মোবাইলের জনক কুপার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডেল মারোতে নিজের দপ্তরে বসে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বলেন, মন ভেঙে যায় যখন দেখি মোবাইল ফোন দেখতে দেখতে কেউ রাস্তা পার হচ্ছেন। কিছু মানুষ মারা না গেলে কারো বোধ আসবে না। কিছু মানুষ মারা গিয়েছেন, তবু বোধ আসছে কি না সেই প্রশ্ন থেকেই যায়। যদিও কুপার মনে করেন এই মোহ কেটে যাবে, বাজারে আসবে নতুন আধুনিক যোগাযোগের যন্ত্র। কী রকম হতে পারে সেই যন্ত্র তার একটি আঁচ দিয়েছিলেন পুরনো এক সাক্ষাৎকারে। কুপার মনে করেন মোবাইল তখন আর আয়তাকার বক্স থাকবে না, বরং আমাদের কানের চামড়ার নিচে বসানো থাকবে যোগাযোগের সেই যন্ত্র, আর হাতে ধরে থাকতে হবে না। কিভাবে চার্জ দেয়া হবে আধুনিক সেই মোবাইল তাও বাতলেছিলেন কুপার। তার মতে আমাদের শরীর থেকে চার্জ সংগ্রহ করবে সে। তার কথায় আপনার শরীরই হলো চার্জার। আপনি যখন খাবার খান আপনার শরীর এনার্জি তৈরি করে, সেই এনার্জি হবে মোবাইলের শক্তির উৎস, এমনটাই মনে করেন কুপার। তবে কুপার আশ্বাস দিয়েছেন এই ধরনের মোবাইল চার্জের যন্ত্রের জন্য শরীরের খুব বেশি শক্তি ক্ষয় হবে না, সামান্য এনার্জি নিজের জন্য সংগ্রহ করে নেবে সেই আধুনিক মোবাইল। মোবাইল ছাড়াও ভবিষ্যতে শরীরে বসানো থাকবে কিছু সেন্সর। ইতোমধ্যেই বেশ কিছু প্রযুক্তি সংস্থা মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটানোর চেষ্টা করছেন। তার মধ্যে রয়েছে ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। খুব শীঘ্রই হয়তো কুপারের ভাবনা নিয়েও গবেষণা শুরু হতে পারে। যদিও কুপার মনে করেন সাম্প্রতিককালে মোবাইলের আধুনিকীকরণের জন্য তেমন কোনো চেষ্টা হয়নি। তার মতে মানুষের মাথায় আকৃতি গোলাকার, মোবাইল যন্ত্রটি মসৃণ তলবিশিষ্ট আয়তাকার, যখন কানে ধরা হয় তখন বেশ অসুবিধায় পড়তে হয়। কুপারের প্রশ্ন, গ্রাহকদের সুবিধা নিয়ে কেন কোনো ভাবনা চিন্তা হচ্ছে না? একসময় গ্রাহকদের কথা ভেবেই মোবাইল তৈরি করেছিলেন কুপার। সময়টা 1973 সালের 3 এপ্রিল। সেই ফোন ছিল বেশ ভারী, বড়সড়, জটিল বস্তু। সে সময় তিনি একটি মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। ওই সময় মোবাইল তৈরি নিয়ে বাজারে দারুণ প্রতিযোগিতা ছিল, কারণ এই মোবাইল তৈরির ভাবনা মানুষের মাথায় এসেছিল অনেক আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই। 1960-এর দশকে গাড়িতে ফোন রাখার ব্যবস্থা করে একটি সংস্থা, কিন্তু তা খুব একটা সফল হয়নি। গাড়িতে বিশাল ব্যাটারি রাখতে হতো, এর ফলে সমস্যা বাড়ছিল। কুপারের মনে হয়েছিল লোকজনের সঙ্গে সব সময় তাদের নিজস্ব ফোন থাকছে না। 1972 সালের শেষে কুপার ঠিক করেন তিনি এমন একটি যন্ত্র তৈরি করবেন যা সব সময় সঙ্গে রাখা যাবে, যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। টানা 3 মাস গবেষণার পর 1973 সালের মার্চ মাসের শেষে সফল হন কুপাররা। কুপারের তৈরি করা প্রথম মোবাইল ফোনটির ওজন ছিল 1 কিলোগ্রামেরও বেশি, সর্বোচ্চ 25 মিনিট কথা বলা যেত। সেই 25 মিনিট সময় হাতে নিয়ে প্রতিদ্বন্দ্বী সংস্থার দপ্তরে ফোন করেছিলেন কুপার। বলেছিলেন, আমি মার্টিন কুপার বলছি, আমি একটা হাতে ধরা ফোনে কথা বলছি, একটা সেলফোন ব্যক্তিগত এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়, হাতে ধরা যায়। এখন সেই ফোন নিয়েই আক্ষেপের সুর প্রবীণের গলায়। ভাবতেও পারেননি সেই সাধের যন্ত্র এতটা ক্ষতি করবে মানুষের।